সাদি আপা, ও জীবন ভাই, নিজের দোকানে চা নিজে এরকম করে খালি কি চালবে? হ্যাঁ, সুন্দর করে একটা চা বানাই দেন। আপনার দোকানে তো একটা মাসিও না, মানে কোনো কাস্টমারই নেই। ভালো চা ব্যবসা শেষ করে ফেলেছি ভাই, এখন যেটা আছে খারাপ চা। ঠিক বুঝলাম না আপনার কথা, আমি খারাপ চা বানাই না ভাই। তো খুব মজার লোক, আপনার যেমন মন চায় তেমন আপনি চা বানাই দেন। তো কাপটা সুন্দর করে একটু গরম পানিতে দিয়ে দিয়ে মুশকিল আছে, গরম পানি নাই যে ভাই। গরম পানি লাগবে না, লিগার আছে না কাপটা, একটু লিগারের পানি দিয়ে ডলা ডলা দিয়ে দিলেই হবে। আর যা দাদা আছে না, চাকু দিয়ে শুলে শুলে চাকুর পাশাটা দিয়ে দেবেন, গোটা দিয়ে, ঠিক আছে? যে রসটা যদি সুন্দর করে কাপড়ের মধ্যে দেওয়া যায় সেই হবে। আর যে লেবু আছে না, ফুটা দিলেই হবে। আমার কিন্তু পুদিনা পাতার খুব বেশি ডিমান্ড নাই, না থাকলেও দোষ নাই। এক কাপ চা তার এত ডিমান্ড? বিয়ে করেছে ভাই? বিয়ে করেছিলাম কিন্তু আপাতত বউ নাই। যা বিয়ের কথা বাদ দেন, আপাতত আমার বউ নাই। আপনার এক কাপ চায়ের যে এত ডিমান্ড, হ্যাঁ, সাতটা মায়া নিয়ে যে বা বিপদে আছে, সেও তো জীবন আপনার কাছে মায়া বিয়ে দিবে না। মিয়া বিয়ে করতে গেলে তো আপনার ডিমান্ডের মিয়া খুঁজে খুঁজে বসবেন। মিয়া জানে কিন্তু আপনাকে সার্ভিস করা স্যার। মানে কেন, কী এমন ডিমান্ড করলাম, কী এমন ডিমান্ড করলাম যে আমার কাছে চা বিক্রি করা যাবে না? আপনার দোকানে নাই এমন ডিমান্ডের কী জিনিস আছে? হ্যাঁ, চা আপনার বানাতে হবে, আপনার দোকানে চা খাবো, চা বানান। হ্যাঁ মিয়া, আপনার আমি চা দেবো না, কারণ আপনার আমার পছন্দ হয়নি স্যার, কাস্টমার পছন্দ হয়নি আমার। আপনার চা দেবো না, চলে যান। হ্যাঁ মিয়া, আমি কি বিয়ে করতে আসি? হ্যাঁ, আমি এখানে বিয়ে করতে আসিনি, চা খেতে আসি টাকা দিয়ে। আগে চা বানাও, টাকা দিয়ে চা দেয় এখান থেকে। তোর টাকা গোষ্ঠী গেলে টাকা দিলে আমি তোর চা দিব না। এই সামান্য চা দোকানদারের তুই তুকারের কথা করছিস? খবরদার করলাম সামান্য কমি না, যা করছিস কুটা কি দেখাতে চাচ্ছিস? কি এই তুই কার সাথে কথা বলছিস? আমার কম করলাম তোর দোকানে সব পেলা তো আসতাম না যদি সাথী না থাকতো। সাহস কি রামজাদা, কত বড় সাহস, সাথী না থাকলে আসতাম, তোরা ডাকিস নাকি আমি দোকানে? তুই আমার বাড়িতে উকি দিলি কিন্তু কিস্তির জন্য আসতে। হ্যাঁ, আমি কিন্তু তুই কিস্তি নিছি, তুই আমার বাড়িতে উকি দিবি? তোর জান আমি কিস্তিতে নিয়ে নিবো রে, তুই কিস্তি দিবি আমার দোকান দেখে দিবি। আমি বাড়িতে নাই, ও আমার ঘরে মধ্যে উকি দিচ্ছে কি লেগে। বাল্টি আসলে খারাপ, কি করছিস?
তারা সকাল মাসি মারি, এখন তারা একেবারে মানে মাছের বাজার বানা ফেলে। আমি কারো হেল্প পারো না আর কোনো কাস্টমারের কাম লাও না। এই বুড়ে চা কম শেষ নেই তোমার? না, আরো এক কাপ খামু, টাকা দিয়া দাও। এই প্রত্যেকদিন বিকালে এক কাপ চা খাইবা, খেয়া সঙ্গে চলে যাবো বলে আমার কাছে জানো। কেন তোমার টাকা দিয়ে আমি চা খাই? আমি রোজে 100 কাপ চা খামু, তাতে তোমার কি? এই বুড়ে তোর আমি চিনি না, তোমার স্বভাব চরিত্র সম্পর্কে সব আমি জানি, সব তো তোকে আমার কাছে আছে। আমার বউ মরে কপাল, মরছে দেওয়ার পরে ওর মা মজা গেল, পরে তিনটা বিয়া করলাম, মরা সাপ। তবে তোর ভয় নাই, তোর মতন একটা সুন্দরী বোধ বীর তো আমি চাই না, চোখে তো দেখি না, ঝাপটা দেখি পাওয়ার কমে গেছে, ওই ঝাপটা ঝাপসা দেখাটুকুই, তোর কোনো ভয় নাই। সংসার করছে চোখের নাট বোল্ট খুললে বুঝা কি সব তো রাতে ধরাই তুমি, তোর কত বড় সাহস বোর্ড দিকে ফেল করে চাই তাগস। তুই কত বড় রংবাজ হইতস, তুই তোর থেকে অনেক বড় বড় রংবাজ দেখছি আমি। তুই আমার বয়স কত তাও? হ্যাঁ হ্যাঁ, তোর বয়স, তোর যে বয়স হয়েছে সেটা তুই বুঝতেছস? বয়স হয়েছে বুঝতেছস? বুঝা কোনো, হ্যাঁ তুই আমার বলতে আর যদি খবরদার কয়ে দিলে আমার যে নেক্সট টাইম আমার বন্ধু কে যদি একবার সাইজ অফ তোর সব পেলাম চোখে চাইয়া থাকবো না, মনে থাকে যেন কয়ে দিলাম। আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, না কেমনটা লাগে? কই গো চা না কই, আমি কি ঘুমাবো না নাকি? এত রাতে চা কে ঘুমাই তুই কেন? সরটা দিন আমি দোকানে চা বেছি, এখন এর চা বাসায় আনি তুই বল। ধর তো রাগারাগির কি আছে, নতুন মনে হয় যে চা খায় আর না খায় না একদম ঘুমাস না, আমি কি করব? আমি কি বাইরে যাওয়ার দোকানে আর কোনো চা খামু? ওই লোক কি চা বানাবো ওই খায় আমার তৃপ্তি মিটবো? তোমার হাতে চা না কেন আমার ঘুমায় কও কথাগুলো ফাইনাল, কাকে দিকে তুমি আর দোকানে বইবা না? বই রেখে কিছু কইছে তোমারে? এই জায়গায় খুশেন বইরার কথাই লোকেন, বইরা তোমার বাপের বয়সী, হ্যাঁ তোমার নামে বিচার দিব কেন? তুমি যদি আমার বিশ্বাস করো তাহলে তুমি চায়ের দোকানে বইবা না, তুমি কয়দিন রিক্সা চালাও, দুজন মিলে ইনকাম করো। তুমি জানো না আমার শ্বাসকষ্ট ঝামেলা আছে, এ তো পরিশ্রমে কাম করা দেবো। আল্লাহ দুনিয়া কি কামের অভাব আছে, অন্য কিছু করবা। আচ্ছা আমার সময় দাও, আমি দুইটা দিন ঠান্ডা মাথায় ভাবি, চিন্তা করি, চিন্তা করাটা বিষয় বাইর করি, এ ফাঁকে আমি দোকানে যাও, যায় তোমার হাতে চা খাই ছিলাম ফিরিতে, মনে থাকবো। এর মধ্যে কিন্তু আমার কোনো রকম চাপ দেওয়া যাবো না, প্রেশার দেওয়া যাবো না। আচ্ছা ভালো কথা, এই জীবন সাথে টিস্টো কি তুমি একলা চালাইতে পারবা? দুই দিন না, চার দিন চালাইতে আমার কোনো সমস্যাই হবো না, ভালো পারুম তোমার থেকে ভালো পারুম চাল। আচ্ছা বাহ বাহ, না এত রাগারাগি করে লাভ নেই। এই
আবার তোমার লোন পাওয়া দেওয়া আমার জন্য কোনো সমস্যাই না। আরে বোঝো না কেন, অফিস তো জানতে চায় 40,000 টাকার সাথে কিভাবে শোধ দেবে। তোমার জামাই সারা দিন বসে তো এক কাপ চাও বিক্রি করতে পারে না। এখন আমি স্যারকে বলতে পারবো সাথী পারবে স্যার, কেননা সে নিজেই দোকানদারি করে, বাম পার্সেল, তার ভাদাইম্মা জামাই আর দোকানে বসে না। কিন্তু সাথী, তোমার এই নাম দোকানের জীবন সাথী ইষ্ট এইটা না একটু ঝামেলা, পরে জীবনটা কাটে গিয়ে আপনার নাম বসে দেবো ভাই। এই সারা তোর চা খাওয়া হয় নাই? আহা, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, ওর সাথে কি এরকম ব্যবহার করে নাকি? তুমি আমার আরেক কাপ চা দাও, খায় চলে যায়। ভাই আছে তাদের বাবার তাদের যা। তোর চা খাওয়া শেষ হয় না রে, তোর কোনো কাজ নাই এখানে বসে আছিস কিছু নাই, হ্যাঁ যাস না কেন তুই? এই ভাবি দেখিয়েছেন ভাই কি করলো এটা, আমি তোমার তোমায় চা খাইতে এলাম। আর ঘটনা হচ্ছে কি, আমি তো প্রত্যেক দিন দুপুরবেলা ভাবিরে আনতে যাই, পরে শুনলাম নাকি আমাকে ভাবি এখন ফুল টাইম চা বেচতেছে। আর একটা কথা কব আপনারা ভাই, যে আপনার স্যারের সাথে একদম চা দোকানটা কিন্তু মানায় না, বুঝতে পারিছেন? আমার সাথে মানায় না, আমার সাথে তো মানানোর কথা না। এই জমিদার কত এতটুকু রাস্তা রিক্সা আসা লাগে না, আর রিক্সা ছাড়া আসা যায় না, কয় টাকা ভাড়া নিচ্ছে, কয় টাকা ভাড়া নেই তোর ভাবি? সিসি ভাই কি করেন আপনি, ভাবির তো আমি ভাড়া নেবো, এ ভাবি আমার স্পেশাল চা খাওয়ায়, আমি ভাবি স্পেশাল সার্ভিস দিই। স্পেশাল সার্ভিস খালি ভাবির জন্য আছে, ভাইয়ের জন্য নাই না? অবশ্যই আছে ভাই, কি করছেন আপনি? ভাই আগে, ভাই না আসলে পরে ভাবি করে তাবিবে, বড় স্পেশাল তো ভাইয়ের জন্য, বুঝছেন? চল কোনে আয়, ফ্রি সার্ভিস নিয়ে কথা কব, আয় এখানে বসে বলি, আমার লগে আয়, তুই সিপে আয়। আয় ভাই, ও করে নিয়ে যাচ্ছেন, আয় না, যা স্টিয়ারিংয়ে যা, স্টিয়ারিংয়ে যা, চল ভাই। কনে যাবো? কনে যাবি মানে কি, আমি জানি না কি কনে যাবি, চল ঘুরবো, চল তোর নিয়ে ঘুরবো, চল। সেটা তো বলেছি কিন্তু যাবো কনে। হ্যাঁ, তোর ভাবির যে তুই ফেরি ফেরি নিতে পারিস, তো ভাইরে ফেরি ফেরি নিবি না, ভাইয়ের অধিকার আছে নাকি? শুধু ভাবি, ভাইয়ের কোনো অধিকার নাই, আছে? আছে। তাহলে চল ঘুরবো, ঢাকা শহর ঘুরবো, দেখবো, চল। ভাই আমার ভুল হয়েছিল, থামলি কে ভাই? বড় বোন আমি বাবিরে রিক্সায় উঠাই না, সেটার জন্য আপনি আমার শাস্তি দিয়েছেন, শালা বানিয়েছেন, কান মনে দিয়েছেন। কিন্তু কিস্তিয়ারা যে প্রত্যেক দিন ভাবির দোকানে এসে বিড়িবিড়ি চা খায়, আপনার ভাবির মেয়ে গালি দেয়, সেটার জন্য কি করবেন? তারপরে ওই যে কিস্তির বিষয়টা লেনদেন কিন্তু ফাইনাল হয়ে গেছে। সাবধানের কথা কইস গেলাম, ঠিক আছে, নালে পরে পিডে হাড্ডি গুড্ডি গুড়া করে একদম হসপিটাল পাঠাম কোন মতে। তো ঠিক আছে, আর কলাম না, আমি তো আপনার দেখে দোকান থেকে পালাই না, যে কিস্তি আলা আপনার দেখে ভোর করে পালাই যায়। ভাই ওই শালা পালাই কিসের জন্য, কি হয়েছে ভাই? ¶¶
কি ভাই ভালো? হ্যাঁ সাথে তোমার জন্য তো অনেক বড় একটা সুসংবাদ আছে। সুসংবাদ কি সুসংবাদ? আগে তোমার হাতটা তুলো। হাত তুলুন কেন? আর তুলো না, আগে তোমার এই মিষ্টি হাতের একটা মিষ্টি করে চা খাও, তারপর বলি। আগে কোন আপনি পড়াইছেন কেন? হ্যাঁ জানো আমিও না, কোনো কোনো ভাবছি আচ্ছা পালাইলাম কেন। আরে দৌড়, আমি তো পালাই নাই। শোনো বুঝছে কি, হঠাৎ আমার মনে পড়ছে এই টাইমে যদি আমি না যাই তাহলে তো আমি এমন শান্তি পাবো না। যাই কি হয়েছে, তোমার জন্য সুসংবাদটাই হয়েছে, তোমার লোন মনে করো 90% হয়ে গেছে, 10%-এর জন্য আটকে আছে। কেন? তোমার হাতের চা খেয়ে মন না পড়লে মনে করো লোন তুমি পাবা না। মন ভরে নেই কবে আপনার? আর শোনেন, আমার জামাইরে দেখে এমনি পলাইবেন না, লোকজন দেখলে কি ভাববো? আপনার লগে আমার পিরিতি চলে। পিরিতি উল্টেছে কুপনে নিবৃতে চলতেছে না, ইলিশ ছাড়া কোনো কারবার হয় নাকি? আমি তোমার এর আগেও কয়েছি, এইবার তোমার লোন পাওয়া কেউ আমার জন্য কোনো বিষয় না। আমি মনে করো কালকেই তোমার জন্য ফর্ম দিয়ে আসবো। এই আপনার মনে মনে চুরচুর কেন? এই বেটাটা দেহ দিয়ে আপনার চমকায় উঠছেন। চমকায় কেন এমনি? তুমি একটা ঘর করো, তুমি বুঝো না কেন চমকাই? এই হিসেবে বুঝো না, তাহলে তুমি লোন পাবা কেমনে? লোনের হিসেবে তো বুঝবা না। ফার্স্ট ক্লাস দাও, তোমার লোন স্যাংশন হয়ে গেছে, কালকে আমি ফর্ম নিয়ে আসো। তুমি একটু আবেগে বেশি বানিয়ে দিস। সত্য তো কি হয়েছে, আমি ব্যাঙের মতো ফুলে পড়ে রয়েছো কেন? চলো খাইতে চলো। ব্যাঙের মতো না, বাঘের মতো কো, বাঘের মতো বুঝো না, যে কোনো সময় কিন্তু চাবায় খায় নামাইতে পারি একদম। হঠাৎ সাথীর জীবনে তো রাগ করছে কেন? কি হয়েছে? দম করবি না, ওই হাসানের বাচ্চা আমার দিকে দৌড় দিল কি লিগা, পালাইছে কি লিগা? আমি কি জানি কেন পালাইছে, দেখো হইলে তুমি জিজ্ঞাসা করো না। না থাক, এমন জিগেও না, আগে লোনটা লই এরপরে জিগেও। আমি কারো থেকে লোন নেবো না, আমার কোনো লোন লাগবো না, কারো থেকে লোন নেবো না। লাগবো, লোন লই আমি একটা ফ্রিজ কিনুম, আমগো এত টাকা কোনোদিনও একবারে হইব না, লোন নিয়েই কিনতে হইব। আমি তোরে ফ্রিজ কিনা দেবো। আজ এইটা কথা কইও না তো, তুমি কই টাকা ফ্রিজ কিনা দিবা? এই লোন তো লোন কোনো দরকার নাই, আর তাকে যদি লোন দিতেই হয় আম করে, তারা যেন আমার সাথে যোগাযোগ করে। আগে লোনটা পায় লই, ছয় মাস থেকে তোমার মূল দেখাইতেছে, এতদিন কইছে লোন পামু না, অন আমি একা দোকানদারি করি, হাই কইছে আমি লোনটা পামু। আচ্ছা এর লেগে আমার অন্য কিছু করতে কইছস না? কথা ঘুরায়ও না, পরশুদিন আমারে কইবা তুমি কি করবা? হাসা করে কই তো, কিস্তি আসার লগে তোমার কিছু চলতেছে না? মেজাজটা খারাপ করো না কিন্তু। এই শাক দিয়া মাছ ডাকার মতো কইরা, মেজাজ দিয়ে অন্য কিছু ডাকার চেষ্টা করে না কইলাম? আমার খিদা লাগছে, আমি খাইতে গেলাম, তোমার যদি খাইতে মন চায় তাহলে তুমি আসো। আমি কইলাম আমার জবাব পাই নাই কথার, আমার জবাব চাই কইলাম। কিস্তির কুষ্টি গিলাই আমি, কিস্তি কিস্তির কুষ্টি গিলাই, কিস্তি আসে না বাচ্চা, আবার কিস্তি মিস্তি লাগবো না। এইখানে এই কি বোঝেন না, কি বুঝবো রে? আপনি বুঝেন না কি? আপনি কি আমার মানুষ মনে করেন না? আমি এই তামান গ্রাম বাড়ি আজ সাত মাস ধরে আপনার পিজা পিজা ঘুরতেছি, আমি কি মানুষ না? এই আমি তো বুঝতেছি না যে আমি তোকে কোথায় মানুষ মনে করলাম না। আপনি কি মনে করেছেন না, তামান গ্রামের মেয়ে ছেলেদেরকে এরকম বাড়ি থেকে ধরে ধরে এনে আপনি কিস্তি দিচ্ছেন, লোন দিচ্ছেন, আর আমি যে সাত সাতটা মাস ঘুরতেছি আপনার পিছনে, আপনি কি মানুষ বলে মনেই করেন না? কি ভাবিছেন নাকি আপনি? আমার কোম্পানি নারী ছাড়া কাউরে লোন দেয় না, আমার কোম্পানি চায় নারীর ক্ষমতায়ন তৈরি হোক, বুঝছিস গাধা? তার মানে আমার বউনে দায় বলে আপনি লোন দেবেন না? না দেবো না। তাহলে কি করতে আপনি সেটা আগে কয়ে দে, কি করবি? তুই এক কাজ কর, তুই একটা বিয়ে করে ফেল। আশ্চর্য ব্যাপার, 40,000 টাকার জন্য আমি 80,000 টাকা খরচ করে আমি বিয়ে করবো, আপনি কি মনে করেছেন নাকি? আচ্ছা তুই এক কাজ কর, তোর যদি আসল বউ নাও থাকে
তুই একটা অন্তত ছবি জমা দে, এটা আমার বউ, আমি তাহলে প্রক্রিয়া করি। এ ভাই, তাহলে কি ছবিটা জমা দিলে আমার লোনটা হয়ে যাবে? হয়ে যাবে কিনা আমি জানি না, তো আমি প্রক্রিয়াটা করতে পারি। প্যাঁচাসটা যা, আমার মেজাজ একটু খারাপ আছে, খালি তোর মেজাজ দেখলে হবে আমার। ছবি ছবি আগে ম্যানেজ করে নি। আরো লিখার সারো লিখার লাগবো দিন ধরে চা বানায় লিখার বুঝেন কি এবার বুঝলাম না এজ এ কাস্টমার বই। হ্যাঁ বোঝন লাগবো না, চা খেয়ে তাড়াতাড়ি ঘরে যাও। ধরো আমি ঘরে যাবো না, আমার কাম আছে। কি কাম আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ। হ্যাঁ শোনো, কিস্তি আছে নাই তাছে, কিস্তি আছে নাই এনে বইব, তোলে কথা কইব, আমি থাকুম দোকানের পিছিয়ে। আমি যে লুকায় লুকায় তোকে কথা শুনতেছি, খবরদার কইলাম তুই কিস্তি আসানটা কোনো ইশারা দিবি না। আর যদি কোনো ইশারা দেশ আর কিস্তি আসান বুঝে যে আমি তোগুলো দেখতেছি, তোকে কথা শুনতেছি, তাইলে কইলাম জীবন সাথীর বন্ধন কিন্তু থাকবো না, কিন্তু সে তো ভাইঙ্গা যাবে কইলাম। মনে থাকবে কেন? তুমি কি আমার অবিশ্বাস করো? কি ব্যাপার? আমার সাথী বেগম আজকে একে একে বসা। হ্যাঁ, অন্য সময় তো মাসির মতো খরিদ্দারের জন্য মনের কথাটা বলাই হয় না সাথী বেগম। তোমারে বলছিলাম না আমি, কালকে তোমার জন্য ফর্ম নিয়ে আসবো, কিস্তির ফর্ম, এই যে আমার ব্যাগে। এখন তোমার ওই মিষ্টি হাতের একটা মিষ্টি করে চা খাওয়াও। কি হইল? চোখের ইশারা কেন করো বলতো? চোখের ইশারা তো আমি বুঝি না সাথী বেগম, তোমার চোখের দিকে তাকালে আমি যে কোথায় হারায় চাই আমি নিজেই জানি না। আপনি স্বীকার করলে হবে না, আপনার স্বামী যার মাথা পাঠিয়েছে তাকেও স্বীকার করতে হবে। তাছাড়া আপনারা যদি একজন আরেকজনের পরিচিত হন তাহলে তো মাথা পাটাপাটি করতেন না। তার হাজবেন্ড কোথায়? আমি জানি না। এইরকম একটা জানোয়ারের সাথে সংসার করো কেমনে? এইভাবে একটা মানুষ মারে, কত একটা জানোয়ার! জানোয়ার কখানে? কারে জানোয়ার কও তুমি? সে একটা গোয়ার, আমার জীবনটা একে শেষ করে দিছে। আজকে এই বিছান নিয়ে আসে, কালকে ওই বিছান নিয়ে আসে, এর থেকে টাকা দান নাই, ওর থেকে টাকা দান নাই, এই সব শোধ করি আমি। আমার শোধ দেশি মা শেষ, আর পারুম না। আমি এবারে রেতা লাগদিম, আর আপনারা যদি তারে ধরতে পারেন ধরে আনেন। প্রয়োজন হলে আমি যা দেখছি, নিজের চোখে যা দেখছি সব কিছু স্বীকার করুন। স্যারা আমার বিরক্ত করেন না, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এ যান আপনারা কাজে যান, যাও। অপেক্ষা করে জীবনের মতন এইরকম শান্ত শিষ্ট পোলা একটা হাসান কিস্তিওয়ালার গায়ে হাত দিছে। সব নষ্টের গোড়া তোমরা, তোমার মতন মাইয়ারাই সব নষ্ট গোড়ার গোড়া।
আচ্ছা ভাই, আপনি কি সত্য সত্য কিস্তি হাসানটা মারতে চাইছি যায় অতি চাচ্ছি ওই কিস্তি হাসানটা কি সরাসরি খুব করতে চাই দিলেন আপনি করতে তো চাইলে আমি আপনি যে বাস্তব উরে বোকা ভাই, আপনি না মানুষ মারার কোনো নিয়মই জানেন না। আপনার মাথার মধ্যে বাড়ি দিদিন দিলেন কিসের জন্য গেলেন? হ্যাঁ ওর মাথায় বাড়ি না মারে ওর এমন জায়গায় বাড়ি মারতে যেন মানুষের লজ্জা দেখাতে পারত না, আর আপনার নামে অ্যাটেন্টু মার্ডারের মামলারও দিতে পারত না বোকা। আবার বউ তোর বোনের কোনো খোঁজখবর জানাস না? আসার সময় তো দোকান বন্ধ পায়। আমার বউ খোঁজ খবর জানাইছ? তোর বউ তো আর ফোন নাই। হ্যাঁ কিস্তি আপনার লোন না দিয়া কিস্তি হিসাবে তোর বউ হয়ে গেল। আমি মজা করে করছিলাম আমার লোকে বিয়াব, এ আমার কইল কি জানো কত উকিল ম্যাস্টেট পড়িয়া রয়েছে তোরে আমি বিয়া করতে যাবো তুই এনতে বাদ। তাই সালাই বুড়াই খাটাইস কি কথা করছো তুই? হ্যাঁ তুই মজা করতে পারে আমাদের বোনকে মজা করতে পারে না। এই এই ডায়লগ মারিস নে, হাসপাতালে যাইয়া দেখ তোর আপা তোর নতুন দুলা বাইরে কমলা লেবু চিপড়ে চিপড়ে খাওয়াই। থাকবো তোমার ঢুকে কিন্তু আমি রিক্সা থাকা বাড়াবো উচিত কথা বলি দোষ না তুমি কমলা লেবু চিপড়ে চিপড়ে খাওয়াচ্ছে। এখন বুঝছো তো সাথী হৃদয় আমি কেন তোমার স্বামীর ডরাই দিল না মাথাটা ফাটাইয়া? অবশ্য মাথা ফাটাইয়া কাজটা খারাপ করেন, এই যদি মাথাটা না ফাটাইতো তাহলে কি আমি তোমার কাছে কমলে খেতে পারতাম কল সাথী? খেল বাড়িটা সরে নেন আসতে গেছে, হ্যাঁ চল্লিশ এখানে ব্যবস্থা করার দরকার আছে। অবশ্য দুঃখের কথা কি নিজের চল্লিশে তো নিজে খাইতে পারে না। তবে এই মনে রাখি চিন্তা তো প্রথমবার হসপিটালে আরাম না, হসপিটাল চিনে গেছিস তোর আরও আমার না অনেক কথা এনে কইতে পারতাছি না হসপিটালে। গুলো বাসা চল বাসা, ওটা তো তোমার নিজের বাসা না, ওটা আমার বাসা, আমি ভাড়া নিছি আমি ভাড়া দেই, আমার বাসায় আমার জহুন ইচ্ছা আমি তখন জামু। নিজের বাসা খুঁজে নাও, খবরদার আমার বাসায় তুমি যাইবা না। বুঝলাম না তোর কথা, আমি যাব না মানে? আমি যাব না মানে কি? আমি গেলে কি করবি তুই? পুলিশে ফোন দিম। কি হাসান ভাই, আপনি পুলিশে ফোন দেন, ফোন দিয়ে আপনার জীবন আপনারে আবার মারতে আইছে, ওই জন্য সারা জীবন আর জেল থেকে বাড়িতে না পারে। আচ্ছা ভালো করিস তুমি। তুমি জানতো সোগান সাথী, আমি যেদিন তোমার প্রথম দেখছিলাম সেই দিনই বুঝছি ওই ভাবেন স্বামীর সাথে তুমি সুখে নাই। এই পুরাতন কান্দন এবং কান্দাও কোনো লাভ নেই, তোমার কি সুখের দিন শুধু হইতেছে সেটা ভাবো না কেন। সুখ বিয়ার পর তো বইলেই গেছে, সুখ কি জিনিস আমি একটু বারে মনে করে দিব। কি দিছে ও আমারে? কিছুই দেয় নাই, খালি নিছে। এবার আমিও সুখের সন্ধানে যাব, আর এর লিগে যা করতো তাই করো। সত্যি তুমি কি করতেছ আমার কো? আমি তোমার পাশে আছি, তুমি যদি ওর সাথে সংসার করতে নাও চাও আমি সে ব্যবস্থাও করে, আমার কাছে একটা ভালো উকিল আছে। আপনি তো করবেন ঢাকায়, আপনি ছাড়া মানে আপনার কে আছে? মায়া মানুষ দেখতে আবার খারাপ না, আমি জানি অনেকেই পাশে খাইতে চাইব, আর এটাও জানি বিপদের সময়
কাউরে পাশে পাব না। আমি থাকুম তোমার বাস, কথা দিতেছি সারা জীবনের জন্য তোমার সাথে থাকবো। আমি তোমার যে কথা শুনলাম, এরপরে যদি আমার নাও ডাকো আমি জোর করে তোমার কাছে যাব, কথা দিতেছি। আজকে আমি জীবনে তালাকটা দিয়ে দিতাম, কিন্তু জামেলায় ফালায় যদি আবার ডিভোর্স দেই কথা তোলে থাকুন লাগবো। আমি ওর কারো কথা তোলে থাকতে চাই না। থানার জামেলাটা মিটা গেলে আমার জামেলাটাও মিটাই ফেলাম, আর এসব সহ্য হয় না। তোমার ফোন কেউ তোমার কথা শুনলাম না বা কোথায় ভাবিছি বা আমার পায়ের কিছু মাটি যাইব বা আমার খারাপ খারাপ কাপড় দিয়ে দিবার তাই না? তুই কি মাইসের মধ্যে বলস? আবার এমন সময় কই আবার একটু সান্ত্বনা দিবি না? তুই আমার আগুনের মধ্যে ঘি ঢালতেছস? এ তুই আসলে একটা শালা, তুই শালাই তুই। তা তো সেরা, কিন্তু কি যাক আচ্ছা ভাই, আমাকে আপাতত পোল্ট্রি বললো কিরাম করে বৃষ্টি দিলা, আগে আবার সামনে আপনার নিয়ে একটা যদি বাজে কথা হচ্ছে টাস টাস করে ফরমারি দিতে বুঝছেন? আর সেদিন আমি নিজের চোখে তা দেখেছি, তা আমি কতি মারবো না তা করছি। শুনেন, ওই যে কৃষ্টি আসার আছে না, সে আপার সাথে ভাবেই না কোনো গালি দিয়ে দেবো তোমার মুখের দিকে তাকি। থাক, এখন আর কোনো কথা শুনুন না। আগে আমি নিজের হাতে আপনার এক কাপ চা বানায় খাওয়াবো, তারপর বাকি সব কথা শুনুন। ইস, ছবিতে আমার মনের কথা কিভাবে বুঝা যা নেই মারলে রাখেন আছে আমি তোমার হেল্প করি, কোনো অসুবিধা নাই, আমি তোমার জন্য অনেক হেল্পফুল। জীবনের সাথে টিস্টের ছোড়াটা মনে আমার বুকের মধ্যে চলতেছে, এমন ভেবে চলতেছে না, মনে হচ্ছে বুকটা পুরাই ফেলে। ইয়ে, আরে না না, ঠিক আছে ঠিকই আছে। আরে কিস্তির খেলা তো জীবনে বহুত খেললাম, এবার একটু সম্পর্কের খেলা খেলতেছে, মানুষের খেলা। তোকে প্রেম রইতেছে লাইলি মজনু রয়েছে, লাইলিরে আঘাত করলে মজনু ব্যথা পাই, আর মজনুরে ব্যাট মারলে লাইনি পিঠে দাগ পড়ত, আর তোর বুকে জলে আগুন, সেই আগুনে চা বানাইয়া তোর বউ কৃষ্টি হাসান রে খাওয়া। তোমার না পয়সি কথা কম করবা, একেবারে মুখ টুক ফাড়ালে আমি কিন্তু একেবারে তোমার কথা কম লেগে। আরে তোর কি লজ্জা নাই, লাজ লজ্জা নাই তোর? তোর যে কালকে থাপড়াইলাম তার প্রতি আমার লোকের কি গোস? হ্যাঁ
হ্যালো, আই কই তুমি কেলেগা পুলিশে ধরাই দিবি? আরে জরুরি কাম আছে, একটা সমস্যা সমাধান করতে হইব, এক্ষুনি আসো। তে আমার লাগবে কেলেগা, তোর জজ ব্যারিস্টার উকিল এগুলো ডাকবে? কার কথা কও, কার কথা কই বুঝছ না? ওই যে তোর কিস্তি হাসান, হাসানটা বলো তোর দোকানে তোর বউ ফোন করে কি করলো? যা খুশি আমার খুশি, তোমার জানার দরকার আছে? তোমরা তোমাকে কাম করো। কাকা খেলা তো জমে গেছে, জমি হবে খেলা, দর্শক পাইবি না? চলেন তাহলে চাঁদা শেষ করে আর সাইনবোর্ডটা নামায় ফেলি, কি কও? শুধু সাথী স্টোর, জীবন বার জীবন সাথী টি স্টোরে, এটাই তোর জীবনের শেষ। চা চাঁদা তাড়াতাড়ি শেষ কর, আমি জানি তোর আমার টেফনের আশেপাশেও না দেখলি। আমি কইলাম আমার জামাইয়ের মতো বাদাই মানা যে অ্যাটেম্প টু মার্ডার নিউ, আমি কইলাম পুরো মার্ডার করে ফেলাবো। বাপরে তুই এসব কি কইতাছিস? তোর লগে আমি অনেক রং রং করে কথা কইছি, তুই আমার রিপোর্ট নিয়ে বাদাই মা ডাকছ, তাও মাইনা লইছি কেন জানোস? খালি লোন পাওয়ার আশায় হাসপাতালে তোর ফর্মুলাসি লেখা হয়েছে, যাতে করে তুই থানা থেকে মামলাটা উঠায় নে। তাড়াতাড়ি সানা শেষ কর, শেষ করে যেটা পেতাম পার। তুমি কারে রসু কই জায়গায়? তোমার কি ডাকছি খানায় খানায় দেহনের লেগা? জীবন সাথী টি স্টোরের কাহিনটা শোনায় দাও, উনি সাইনবোর্ড থেকে তোমার নাম উঠাই দিতে চায়। সাথীর বাপ হইলো চার দোকানদার, আর জীবনের বাপ একজন চেয়ারম্যান। সাথী আর জীবনের প্রেম, কিন্তু এটা তো অসম প্রেম, সমাজ কি মানে? মানে না, সমাজ মানার কথা না। হ্যাঁ, তেমন নিজেও মনে করে যে রিস্কা চালায় দাদা কোকা রিসা চালায় ধনী গরিব দিয়ে অসম প্রেম কি সমাজ মানে রে? এরপরে করলো কি সাথী আর জীবন? হাত ধৈরা তারা একজন একজনের প্রেমে পেরে বাইরে গেছে, অনেক পথ অনেক কিছু পাড়ি দেওয়ার পরে তারা নিজেরা তৈরি করলো জীবন সাথী টি স্টোর। সাবধান, একদম সাবধান, একেবারে মেরালাম কিন্তু। খালি অ্যাটেম্প টু মার্ডারের অ্যাটেম্প নিছি না, হাইট মেরে এলাম, মার্ডার করে এলাম। ঠিক আছে, সিঁড়ি ভরা লাইলে মজদুর যেরকম আলাদা করা যায় নাই, ওরকম সাথী আর জীবনটা আলাদা করে দেবে। কি ম্যাড আমার এমন ভালোবাসছে, আমার আব্দিরে পালে আসছে, আমিও তারা নিয়ে চলে আসি। অতএব সাবধান আরেকবার করে দিলাম, রে বুড়ে এক কাপে বেশি চা না। শেষ হচ্ছে দুই দিন, কি সিদ্ধান্ত নিছো? আগেরটা কোনটা? ওই যে সাহস বা, তুমি কি করবা? সমস্যা সিঙ্গেল বাদ এনে লাগবো। বাড়িতে বেড়ানোর সময় কি গেছিল? একটা রুটি একটা কল, দুজন মিলে ভাগ করে খেলাম, খালি তুমি আমার সাথে নেই বুঝলে গেছে, কিন্তু সাথেই আছে তোমার চা আমার সিঙ্গারের সমস্যা কে মনে নেই। তোমার ডিপার্টমেন্টে যাও, আমি আমার ডিপার্টমেন্টে বসতে আসছি, যাও সাত দোকান। তুমি আমার সাথে সঙ্গে নিয়ে আলো, তুমি সুখে আমি তোমায় পাশুয়া ভালো, তুমি আমার সাথে সঙ্গে নিয়ে আলো। সারাদিন বাঁচলা তো?